আজ বাটা মাছ দিয়ে ফুলকপির ঝোল হবে। বাটা মাছগুলো প্রথমে নুন দিয়ে আর হলুদ দিয়ে মেখে নেব। বাটা মাছের জন্য নিয়েছি ফুলকপি, আলু, টমেটো, আদা, জিরে, লঙ্কা বাটা, হলুদ। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে হয়ে গেছে, ফুলকপিগুলো ভাজা করে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কটা গোটা জিরে। এবার দিয়ে দেব আলু। টমেটোগুলো দিয়ে দেব। আদা, জিরে, লঙ্কা বাটা এই দিয়ে দেব। হলুদ দেব, লবণ দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষতে থাকবো। এবার জল দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট দেখা হচ্ছে পরে ভিডিওতে।